দিনে দুপুরে গুলি চালাচ্ছেন শাসক দলের পঞ্চায়েত প্রধানের দেওর। ভাইরাল সেই ভিডিওয় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। দিনে দুপুরে গ্রামের বুকে গুলি চালাচ্ছে স্বয়ং তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের দেওর তথা তৃণমূল নেতা। পাশের থেকে অনেকে আবার উৎসাহ যোগাচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন কেমন করে চালাতে হয়। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারপরে মালদহের হরিশ্চন্দ্রপুর জুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য। যদিও ওই যুবককে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ, গোটা ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে এলাকার তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই রাজ্য জুড়ে এই ভিডিও ভাইরাল হয়েছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবরিয়া ২৪। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিয়র ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তরিনা খাতুনের দেওর। ভিডিও ভাইরাল হতেই প্রধানের দেওর আরজাউল হককে পুলিশ গ্রেপ্তার করেছে। আরজাউল দলের সক্রিয় কর্মী। দিন কয়েক আগেই ওই গ্রাম পঞ্চায়েতের কাতলামারি এলাকায় বাসির ও উনসাহাব গোষ্ঠীর বিবাদে দুজন গুলিবিদ্ধ হয়। দুই গোষ্ঠী তৃণমূলের আশ্রিত বলে অভিযোগ। গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখলকে ঘিরে ফের ওই দুই গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ। গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখলকে ঘিরে গত পঞ্চায়েত নির্বাচনের পর মালিয়ারি বাম ও কংগ্রেস বোর্ড গঠন করে। পরে প্রধান ও বাকি সদস্যরা শাসক শিবিরে নাম লেখান। প্রধানের বিরুদ্ধেই দলের একাংশ অনাস্থা পেশ করে, কিন্তু প্রধান আদালতের দ্বারস্থ হয়ে অনাস্থা প্রস্তাবে স্থগিতাদেশ পেয়েছেন। তা নিয়ে এলাকায় উত্তেজনা রয়েছে। এই আবহেই প্রধানের দেওরের বন্দুক থেকে গুলি ছোড়ার ভিডিও ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে এলাকায়। কাতলামারি এলাকার বাসিন্দা আব্দুল বাসির ও মোহাম্মদ উনসাহাব, দীর্ঘদিন ধরেই এরা দুজন একে অপরের প্রতিপক্ষ। এরই সুবাদে বাসির এবং উনসাহাকের নামে নামকরণ করা হয় দুটি গোষ্ঠীর। এমনকি সেখানকার বসবাসকারী স্থানীয় মানুষেরাও এই দুই গোষ্ঠীতে বিভক্ত, যার ফলে ওই দুই গোষ্ঠীর মধ্যে হামেশাই চলতে থাকত প্রাণঘাতী সংঘর্ষ। এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, আমরা ওই যুবককে গ্রেপ্তার করেছি, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার উপরে ওই এলাকায় চলছে পঞ্চায়েত প্রধানের নির্বাচনকে ঘিরে অনাস্থা, আর এরই মধ্যে তৃণমূল নেতার গুলি ছোড়ার ভিডিও ভাইরাল হতে এলাকায় বিতর্ক শুরু হয়ে গিয়েছে। আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ ভিডিও কি ভবিষ্যতে আরও বড় ঘটনা ঘটানোর ইঙ্গিত, নাকি অন্য কিছু? পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে এটাই প্রমাণ করে যে অপরাধী যে দলের হোক না কেন, প্রশাসন বা পুলিশ নির্ভয়ে তাদেরকে ধরতে পারে এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারে। এটাই মমতা ব্যানার্জির সরকারের সাফল্য। আর বিজেপি যেন এসব নিয়ে কোনো বড়াই না করে গোটা ভারতবর্ষ তথা তাদের শাসিত রাজ্যগুলোতে অপরাধীরা বুক ফুলে ঘুরে বেড়ায়, কোনো দলীয় কোনো কমপ্লেনই নেওয়া হয় না। আর পশ্চিমবাংলায় সমস্ত অভিযোগেরই কমপ্লেন হয়, তদন্ত হয়, অপরাধী নিশ্চিত হয়, অপরাধীকে গ্রেপ্তার করা নিশ্চিত হয় এবং তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। দল কি পাশে দাঁড়াবে? দল কোনো সময় পাশে দাঁড়াবে না, কোনো অপরাধীর পাশে দল কোনো সময় দাঁড়াবে না। এটাই হচ্ছে তৃণমূলের স্ট্যান্ড। সবটাই নজর রাখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অপরদিকে বিজেপিও এই গুলি চালানোর বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের শাসনে গোটা পশ্চিমবঙ্গের সাথে মালদা জেলাও বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে গেছে। এখানকার পুলিশ প্রশাসন একেবারে লুজ হয়ে গেছে। এর ফলে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী প্রধান প্রধানের দেওর সবাই এখন শুরু করে দিয়েছে কি করে শুটিং করতে হয়, কি করে বন্দুক চালাতে হয়, পিস্তল চালাতে হয়, আগ্নেয়াস্ত্রের ব্যবহার করতে হয়। কয়েকদিন আগে হরিশ্চন্দ্রপুরের মালিয়া ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তরিনা খাতুন, তার দেওর আরজাউল সেন, সে প্রকাশ্যে আর আগ্নেয়াস্ত্র নিয়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছে। শুটিং যেন সিনেমা শুটিং হচ্ছে, আর সমস্ত কিছু ভাইরাল হয়ে যাচ্ছে। পুলিশের কোনো রকম হেলদোল নেই, যখন হইচই করছে তখন
ওই আরজাউল শেখকে অ্যারেস্ট করছে। পুলিশ সমস্ত কিছু জানা সত্ত্বেও অবলীলাক্রমে এগুলোকে হতে দিচ্ছে, এগুলো কোনো খেলনা মনে করছে। তা আজকে মালদা জেলা হরিশ্চন্দ্রপুর শুটিং স্পট হয়ে গেছে, কিছুদিন আগে আপনারা দেখেছেন ঘোড়া পিড়ে, ইংলিশ বাজারে ঘোড়া পিড়ে বারুদ তার ব্যবহার করেছে। একই রকমভাবে সুজাপুরে দুধ দুবার হয়েছে। এই ঘটনা আকছার ঘটছে মালদা জেলায়। আজকে যেন ধীরে ধীরে বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে যাচ্ছে।